ছোট সংসারে অভাব অনটন থাকলেও এই দিনমজুরের জীবনে দুঃখের যেন কোনো ছিটে ফোটায়নি। প্রিয়া আর তার মেয়েকে নিয়ে বেশ সুখেই দিন পার করছে। বাবা মা আর তার ছোট্ট মেয়েকে ঘিরে নির্মিত এই অ্যানিমেটেড শর্ট ফিল্মটির নাম তুর্কি দি বাস্কেট। 14 মিনিটের এই গল্পে লেখক যেন ভালোবাসা আর আবেগের কোনো খামতি রাখেনি। শর্ট ফিল্মটি দেখতে বসলে নিজের অজান্তে কখন গল্পের ভিতরে ঢুকে যাবেন সেটা মনেই থাকবে না। চলুন শুরু থেকে শুরু করা যাক। ঘরের এক কোনায় বসে গৃহিণী রাতের খাবার তৈরি করছে। পাশেই বসে আছে তার ছোট্ট আদরের মেয়ে। বই খোলা রেখেই গুনগুন করে গানের সুর তুলছে আর সুনিপুণ দক্ষতায় ছোট ছোট ঝুড়ি তৈরি করছে। বাবার কাশির শব্দ শুনেই তাড়াহুড়ো করে ঝুড়ি রেখে বই হাতে নিয়ে নিল। ছোট্ট মেয়ে যেন বাবাকে দেখাতে পারে সে লেখাপড়ায় অনেক মনোযোগী। এদিকে সারাদিন কাজ করে ঘরে ফেরা তার বাবা মেয়ের বাহানা সবটাই বুঝতে পারে, কিন্তু আদরের মেয়েকে কিছুই বলে না। শুধু তার কোমল মুখটার দিকে চেয়ে একটা শান্তির হাসি দেয়। সারাদিনের ক্লান্তি যেন নিমিষেই চলে গেল। তারপর তারা রাতে একসাথে খেতে বসে। একটু দুষ্টু মিষ্টি খুনসুটি করে বাবা মেয়ে রাতে খাবার শেষ করলো। পরে মেয়েকে নিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, লোকটি তার এক টিনের বক্স খুলে একটি ঘড়ি হাতে নেয়, যেটি কোনো এক সময় তিনি পুরস্কার হিসেবে পেয়েছিলেন। ঘড়িটি তার খুবই পছন্দের। তিনি সবার থেকে এটি লুকিয়ে রাখেন, কিন্তু হঠাৎ করেই তার ছোট্ট মেয়েটির ঘুম ভেঙে যায়। সে লক্ষ্য করে তার বাবা কি যেন একটা দেখছে। কৌতূহলবশত তারও এটি দেখার ইচ্ছে হয়। পরদিন সকালে যখন তার বাবা মা কাজের উদ্দেশ্যে বের হয়ে গেল, অবুঝ মেয়েটি খেলার চলে বক্স খুলে ঘড়িটি হাতে নিল। তৎক্ষণাৎ একটি বেড়াল আচমকা শব্দ করে ঘর থেকে বের হয়ে গেল আর দুর্ভাগ্যজনকভাবে ঘড়িটি হাত ফসকে মাটিতে পড়ে গেল, ভেঙে যায় ঘড়িটি। দিন ফুরিয়ে রাত হলো, লোকটি তার কাজ শেষ করে ঘরে ফিরে। তখন তার মেয়ের মনে একটা ভয় কাজ করছে। যথারীতি তারা রাতে খাবার খেতে বসলো, কিন্তু ছোট্ট মেয়েটি আজ রাতের খাবারের দিকে কোনো মন নেই। এদিকে রোজ রাতের মতোই লোকটি তার প্রিয় ঘড়িটি একবার দেখতে বক্স করলো। বক্সটি খোলার পর ঘড়ি যখন ভাঙা অবস্থায় দেখলো, হঠাৎ করেই লোকটি চিৎকার দিয়ে উঠলো আর রাগে দুঃখেই ঘরের বাইরে গিয়ে বসে থাকলো। চিৎকার শুনে ঘুম ভাঙা মা বিষয়টি বুঝতে না পারলেও মেয়ে ঠিকই বুঝতে পেরেছে, আর এর জন্য তার খুবই খারাপ লাগছে। কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগছে ওর বাবার। পরদিন থেকে মেয়েটি লক্ষ্য করলো তার বাবা তাকে আর আগের মতো আদর করছে না। রাতে একসাথে খাবার খেতে বসছে না, ঘুমও পাড়িয়ে দিচ্ছে না। এভাবে কয়েকদিন কেটে গেলেও মেয়েটি তার বাবার পরিবর্তন লক্ষ্য করে না। এদিকে বাবার আদর ভালোবাসা ছাড়া ওর আর একটুও ভালো লাগছে না। ছোট মেয়েটি চিন্তা করলো সে তার বাবার ঘড়ি ঠিক করে দেবে, এর জন্য টাকার প্রয়োজন, কিন্তু ওর কাছে কোনো টাকাই নেই। এমন সময় চোখ পড়লো তার হাতে তৈরি করা কিছু ঝুড়ির দিকে। সে চট করে আরও কিছু ঝুড়ি তৈরি করে নিল। অবুঝ মেয়েটা ঝুড়িগুলো হাতে নিয়েই বেরিয়ে পড়লো বিক্রির উদ্দেশ্যে। যথারীতি যেই চিন্তা সেই কাজ। রাস্তায় দাঁড়িয়ে সে সবার কাছে অনুরোধ করছিল যেন তার ঝুড়িগুলো কেউ কিনে নেয়। মেয়েটি বারবার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু লাভ হচ্ছিল না। এভাবে দিন পার হয়ে রাত নামলো, এখন পর্যন্ত সে একটি ঝুড়িও বিক্রি করতে পারেনি। মেয়েটি হতাশ মনে মাটিতে বসে পড়ল। সে তার বাবার ঘড়িটি বের করল, তার দিকে এক পলক চেয়ে অবুঝ মেয়েটি আবারও উঠে দাঁড়ালো। তখন একটি গাড়ি এসে তার কাছে থামল। গাড়িতে বসে থাকা লোকটি তার সবগুলো ঝুড়ি কিনে নেয়, বিনিময়ে তাকে কিছু টাকা দেয়। টাকাগুলো পেয়ে মেয়ে তো খুব খুশি, ভাঙা ঘড়ি এখন সে ঠিক করে ফেলবে। তাই ঘড়িটি বের করে লোকটিকে দেখায় আর এটি কোথায় ঠিক করা যাবে সেটি জানতে চায়। লোকটি গাড়িতে করে বাচ্চা মেয়েটি একটি ঘড়ির দোকানের সামনে নিয়ে গেল, যেখানে সে ঘড়ি ঠিক করতে পারবে। দোকানদারকে ঘড়িটি দিল। কিছুক্ষণ সময় ধরে কাজ করার পর ঘড়িটি ঠিক করে দোকানদার তার কাছে দিল। ঘড়িটি আবার চলতে শুরু করলো। সে মনের আনন্দে এটি নিয়ে বাড়ি চলে আসলো আর টেবিলের সামনে রাখলো এমন জায়গায় যেন তার বাবা ঘরে ঢুকলেই ঘড়িটি তার চোখে পড়ে। ঘরে এসে যখন লোকটি দেখলো তার ঘড়ি ঠিক হয়ে গেছে, তখন খুশিতে সে তার মেয়েকে জড়িয়ে ধরে। আনন্দ মেয়েটির অজান্তেই চোখ দিয়ে জল ঝরে পড়ে। কিন্তু গল্পের টুইস্ট এখানেই। সত্যি কি এরকম হয়? বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবতাটা একটু ভিন্নই হয়ে থাকে। গাড়ির প্রচণ্ড হর্নের শব্দে তার কল্পনার ঘোর ভাঙতে আর বেশি দেরি হলো না। ভেবেছিল যে লোকটি তাকে সাহায্য করবে, সেই লোকটি তার সমস্ত ঝুড়ি রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার হাতে গড়া সমস্ত ঝুড়িগুলো রাস্তায় গাড়ির নিচে দুমড়ে মুচড়ে যাচ্ছিল। সারাদিনের ক্লান্তি আর তার মন ভরা দুঃখ নিয়ে বাবার প্রিয় ঘড়ি হাতে রেখেই রাস্তায় বসে পড়ল। সে শুধুমাত্র একটি অবুঝ বাচ্চা মেয়ে, তার করারই বা আর কি থাকতে পারে। এভাবে একা একা রাস্তায় বসে আছে সে। হঠাৎ করে ওর কাঁধে কেউ হাত দিল। তাকিয়ে দেখলো ওর বাবা তার কাছে এসে বসেছে। আদর করে বুকে জড়িয়ে ধরলো তার বাবা।
আর এটাই বাস্তব। যা কিছুই হোক না কেন, কোনো বাবা মা তার সন্তানের সাথে বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা এরকমই হয়, তাদের ভালোবাসার কাছে পৃথিবীর সব দামি জিনিসগুলোই তুচ্ছ মনে হয়। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন। গল্পের অনুভূতি আপনারা কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের পছন্দের গল্প কাহিনীগুলো আমরা সবসময় পাবলিশ করে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।